এবং প্রাক্তন ছাত্র ছাত্রীদের নমস্কার। আমি আজ প্রথম এরকম একটা সৃষ্টিমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, বাট এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল ছাত্র এবং ছাত্রী, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রী যুক্ত হতে পারছে না। আমরা এখানে দু চারটা কথা বলছি, ভাবছি উন্নয়নের কথা, কিন্তু যাদের জন্য বলছি তাদের কানে টিকে যাচ্ছে না। সোনার খাঁচা তৈরি করছি, পাখিকে সাজাচ্ছি, কিন্তু প্রকৃতি পৌঁছছে না। আজ আমি ছাত্র হিসাবে এবং ছাত্র বলতে চাইছি, আমি নিজেও এই স্কুলের ছাত্র। আমি 2007 মাধ্যমিক পাস করেছি এখান থেকে এবং 2009 এইচএস পাস করেছি। পড়াশোনায় আগ্রহ ছিল, কিন্তু কলেজে ভর্তি হতে পারেনি, প্রথম বছরে ভর্তি হতে পারেনি, দ্বিতীয় বছর কনফিডেন্স ছিল না বলে